মিথ্যা মামলা বর্তমানে বাংলাদেশে একটি বড় সমস্যা। আমাদের দণ্ডবিধিতে যদি যদি কোনো মিথ্যা মামলা দায়ের করা হয়, তার বিধান ফৌজদারি কার্যবিধি 250 ধারায় আছে যে সর্বোচ্চ 3 বছর 6 মাসের সাজা এবং 3,000 টাকা জরিমানা। এবং বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি মিথ্যা মামলা হচ্ছে নারী শিশু মামলায়, যার 17 ধারায় বিধান বলা আছে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড। এবং কিন্তু দেখা যাচ্ছে যে মানুষজন ভিক্টিমাইজ হওয়ার কারণে পরবর্তীতে তারা ব্যবস্থা নিতে চাচ্ছেন না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বড় উদাহরণ হতে পারে আমাদের গাইবান্ধার সম্মানিত নারী শিশু আদালত। মিথ্যার দর্শনের মামলা প্রমাণিত হয়, সরাসরি বাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে 5 বছর সাজা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করেছে। কিন্তু এই মিথ্যা মামলা কারণে যেভাবে মামলা জট বাড়ছে, এখনই আইন প্রণয়নে যদি কোনো ব্যবস্থা না আনে তাহলে মিথ্যা মামলা দেখা যায়, মিথ্যা মামলায় তো এই মামলা জট পড়ে থাকবে। আসল যেই ভিকটিম যারা, তারা তারা কোনো প্রতিকার পাবে না। তা আমার দাবি হচ্ছে একটাই, যে আমাদের আইন প্রণয়নে যেন এই ব্যাপারটা দেখে এবং এই মামলা জট কমাতে আমাদের সকলকে যেন সহযোগিতা করে।